সৌদি সফরের দ্বিতীয় দিনে আজ ওমরাহ পালন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার সকালে মক্কায় পবিত্র মসজিদুল হারামে পৌঁছান প্রধানমন্ত্রী। ছোট বোন শেখ রেহানাকে সাথে নিয়ে কাবা শরীফ তাওয়াফ শেষে পবিত্র সাফা মারওয়া পর্বত সাই করেন। মসজিদুল হারামে নামাজ শেষে মুনাজাতে বাংলাদেশ ও এর জনগণের পাশাপাশি সমগ্র মুসলিম উম্মার শান্তি সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করেন প্রধানমন্ত্রী। এ সফরে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন, প্রধানমন্ত্রী বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ শাহরিয়ার আলম সহ প্রধানমন্ত্রীর সফরসঙ্গীরাও ওমরাহ পালন করেন।